শান্তিপুরে একমাত্র শাড়িঘর কুণ্ডু শাড়ি হাউস। আমাদের এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়ি, যেমন তাঁত, হ্যান্ডলুম, জামদানি, সুতির ছাপা, সিল্ক, বেনারসি সহ পাঞ্জাবি ও নাইটি। একটা কথা মনে রাখবেন, বিয়ের শাড়ি থেকে ধুতি সমস্ত আইটেম থাকছে এবং বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হসপিটাল রোড, রামকানাই গোস্বামী স্ট্রিট, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 8535888979 অথবা 7908967951। বিজেপির পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। বিজেপির পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনায় আক্রান্ত একাধিক মহিলা ও পুরুষ বিজেপি কর্মী সমর্থক। ঘটনাটি এদিন নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া এলাকার। জানা যায়, কালী পুজোর চাঁদাকে কেন্দ্র করে নিগৃহীত ও আহত হয় এক চিকিৎসক। এরপর বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। কিন্তু তার অবস্থার আবারও অবনতি হলে তাকে নদিয়ার কল্যাণীর GNM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে আহত চিকিৎসক সুজন দাসকে দেখতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার চিকিৎসককে মারধরের ঘটনাকে প্রতিবাদ জানিয়ে ফুলিয়ার পুলিশ ফাঁড়ির সামনে একটি বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি নেতৃত্ব। সেখানে কয়েক ঘন্টা ধরে চলে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ। পরবর্তীতে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশ ফাঁড়ির ভেতরে ঢুকতে গেলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। তারপর তা প্রায় হাতাহাতিতে পরিণত হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মী। এছাড়াও আহত হন বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির মুখপাত্র অর্চনা মজুমদার সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যদিও পরবর্তীতে পরিস্থিতি রণক্ষেত্র চেহারা নেয়। পরিস্থিতির সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার দাবি, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। যে ব্যক্তি চিকিৎসককে মারধর করেছে সেই মূল অভিযুক্তকে কেন গ্রেপ্তার করা হলো না? আমরা সেই কারণেই পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলাম। সেখানে আমাদের বেশ কয়েকজন কর্মী সমর্থকদের আহত হতে হয়েছে। আমরা এর বিচার চাই। যদিও রাজ্য বিজেপির মুখপাত্র অর্চনা মজুমদার বলেন, আমাকেও আঘাত পেতে হয়েছে, পুলিশের এই বর্বরতা আমরা কিছুতেই মেনে নেব না। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। শান্তিপুরের একমাত্র প্রতিষ্ঠান জোয়ারদার শাড়ি হাউস। একই ছাদের তলায় পেয়ে যাবেন যাবতীয় শাড়ি এবং বিভিন্ন ধরনের রেডিমেড আইটেম। একটা কথা মনে রাখবেন, আমাদের নিজস্ব কারখানায় তৈরি শাড়ি শান্তিপুরের মধ্যে সব থেকে কম দামে দিয়ে থাকি আমরা। আমাদের এখানে বিয়ের কেনাকাটাও হয় এবং মনে রাখবেন, বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। তবে আর দেরি না করে নিজের প্রতিষ্ঠিত ব্যবসা করতে চাইলে আজ এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা মিলের মাঠ, শান্তিপুর, নদিয়া। আমাদের যোগাযোগ নাম্বার 8972590716 অথবা 8972590717। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আপনাদের অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে? এখনো পর্যন্ত এখনো চলবে। আমাদেরকে মেরেছে, হয় আমাদের গ্রেফতার করতে হবে, নাহলে চাঁদ ঘোষ, তৃণমূলের নেতা যিনি ডাক্তারকে পিটিয়েছেন তাকে গ্রেফতার করতে হবে। আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন এই যে পুলিশের সাথে ধস্তাধস্তি, কি কারণে? আমাদের ধরুন 12টার আগে থেকেই আমাদের সব জমায়েত ছিল। আমরা 2 ঘন্টার উপরে নানান ধরনের বক্তব্য, মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক, জেলা প্রেসিডেন্ট, আমরা এবং জেলার পঞ্চায়েতের প্রত্যেকটি নেতৃত্ব, সাধারণ মানুষ, আমরা বক্তব্য রাখছিলাম। নানানভাবে আমরা বলছিলাম যে ডক্টর সুজন দাসের উপরে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, সুজন দাস বিজেপির কর্মী নয়, সুজন দাস বিজেপির সাপোর্টারও নয়, সে একজন সরকারি স্বাস্থ্য আধিকারিক, তাকে যেভাবে চাঁদার ঝুলুমে মরতে হলো, যে মৃত্যু মুখ থেকে তাকে বাঁচিয়ে এনে হাসপাতালে ICU বেডে রাখা হয়েছে, সেই জায়গায় পুলিশের ভূমিকা, যে মেরেছে তার নাম বলা সত্ত্বেও, বারবার বলা সত্ত্বেও তাকে বাদ দিয়ে যে তাকে রেস্কিউ করে ফাঁড়ি অবধি এনেছে তাকে অ্যারেস্ট করে রেখেছে, এবং যিনি আসলে মেরেছে তাকে এখনও অবধি কোনো নন ভেলেবল সেকশন, তাকে মারধরের কোনো কিছু অথবা অ্যারেস্ট করা হয়নি। আমরা সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে আমরা ন্যায্য বিচার চাইছি, পুলিশ যেন তাদের কাজটা ঠিক করে করে। কিন্তু যে ধস্তাধস্তি হলো সেটা নিয়ে কি বলবেন? তারপরে তারা আমাদের কেউ কোনো, আরও দেখলাম বহু পুলিশ বাড়ছে,
সিভিক ভলেন্টিয়ার বাড়ছে, আমাদের সঙ্গে মারধর করার একটা অ্যাটিটিউড, এবং অফিসার নেই, আমাদের সাথে দেখা করার কেউ নেই। স্বাভাবিকভাবে আমাদের কর্মীরা যারা একেবারে সাধারণভাবে তারা আন্দোলন চালাচ্ছিলেন মৌখিক শান্তিপূর্ণ, তারা তখন বলল ঠিক আছে আমরা থানায় ঢুকে আমরা অফিসার যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং এইটা নিয়ে তাদের কি বক্তব্য আমরা শুনতে চাই। কোনো আন্দোলন কখনো ওয়ান সাইডেড হয় না। তারপর কি কোনো আন্দোলনে আমরা থানাও এসেছি, থানার অফিসাররা আমাদের সঙ্গে দেখা করবেন না, আমাদের সঙ্গে কথা বলবেন না। একটা ডাক্তার চাঁদা জুলুমে মৃত্যু মুখে চলে গেল, তারা বলবেন না এটা হতে পারে না, এটা কোন পশ্চিমবঙ্গ কোন রাজ্য। সুতরাং তারপরে ওরা এই অবস্থাতে ধুমধুমার কাণ্ড, এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, পুলিশ মহিলা পুলিশ মহিলা পুলিশ পর্যাপ্ত পরিমাণে ছিল না। আমি এবং আমার অনেক মহিলা কর্মীরা আঘাত পেয়েছেন, আমার পা কেটে গেছে, পড়ে গিয়েছিলাম লোহার ওপরে, এবং জেলা সভাপতিও ইনজিওর্ড হয়েছেন, এমপি সাহেবও রীতিমতো ইয়ে হয়ে বেরিয়েছেন। সব মিলিয়ে তারপরে বড়বাবু পাঁচ মিনিটের মধ্যে চলে এলেন, সুব্রত মালাকারজি যিনি এইখানকার দায়িত্বপ্রাপ্ত বড়বাবু, তিনি এলেন এবং আমাদের আলাদা করে ডেকে নিয়ে কথা বলেন উইদিন ফাইভ মিনিটস, উইচ ওয়াজ নট ডান টু আওয়ার্স ব্যাক। আচ্ছা, পুলিশকে আপনাদের আশ্বস্ত করেছে? উনি আশ্বস্ত করেছেন 24 ঘন্টার মধ্যে ক্রিমিনালকে ধরবেন, এবং যা যা আমরা যেভাবে ন্যায্য বিচার, ন্যায্য পুলিশের কাজ, পুলিশ তার কাজটা ঠিক করে করবে, উনি কথা দিয়েছেন সেইভাবে করবেন। এখন তাহলে আন্দোলন তুলে নিচ্ছে, আপাতত যাচ্ছি, 24 ঘন্টা সময় আমরা দেখব, পরবর্তী সিদ্ধান্ত আমাদের জেলা প্রেসিডেন্ট এমএলএ নেবেন। দিদি, আপনার নাম? নির্দিষ্ট ধারায় মামলা করার ব্যাপারে কোনো দাবি আনিয়েছেন? মামলা তো অনেক কিছুই করা উচিত, একজন ডাক্তারকে মারা যায়, একজন ডাক্তারকে মেরে তার চেস্ট ইঞ্জুরি করে দেওয়া যায়, তার মুখ থেকে রক্ত বমি হচ্ছে করা যায়, তাকে আইসিইউতে পাঠিয়ে দেওয়া যায়, কোন শাস্ত্র কোন নিয়ম কোন আইন এ তো করা যায় না। এগুলো যা হচ্ছে এগুলো মগের মুলুক, টাকা দাও নইলে মগের মুলুক, তোমার যা টাকা আছে তুমি ডাক্তারি করো, তুমি যেভাবেই করো, যা রোজগার করেছো আমাদের দিতে হবে কাটমানি। দিদি, নাম বলবেন? আমার নাম ডক্টর অর্চনা মজুমদার, আমি বিজেপির স্পোকসপার্সন এবং বসিরহাট জেলার প্রভারী দায়িত্বে আছি। দাদা, আপনাদের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যে পুলিশের সাথে আপনাদের যে ধস্তাধস্তি, এই বিষয় নিয়ে কি বলবেন, কি হয়েছিল ঘটনাটা? বলতে লজ্জা হচ্ছে, একটা ডাক্তারকে, ফুলিয়ার একজন ডাক্তারকে চাঁদার জুলুমবাজি চলে না, তাকে মারধর করে আজকে সে চার দিন অসুস্থ, মৃত্যু মুখে আজকে চলে গেছে, তাকে একাধিক জায়গায় ট্রান্সফার করে তার সুস্থতা ফেরানো যাচ্ছে না, তাকে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, এই অবস্থার মধ্যে অপরাধীকে ধরেনি, কারণ অপরাধী তৃণমূল করে বলে, এই নির্লজ্জ পুলিশ, তাদের সঙ্গে আলোচনা চলতে পারে না, আমরা চাই অপরাধীকে ধরুক সমস্ত জায়গায়, এই কথা বলতে লজ্জা করে, আমি তাকে বারে বারে বলছি, এত বড় আজকে নির্লজ্জ কেন, এই ঘটনাকে কেন অ্যারেস্ট করছেন না, বলে প্রসেসিং চলছে, কিসের প্রসেসিং, এই সাধারণ পার্টি অপরাধী তাকে ধরার জন্য প্রসেসিং চলে। আপনাদের মধ্যে কেউ আহত হয়েছে? আমাদের মধ্যে এমএলএ কে ধাক্কা মেরে ফেলা হয়েছে, আমাদের মণ্ডল সভাপতি এবং ব্লকের ভাইস প্রেসিডেন্ট তাকে মারধর করা হয়েছে, ডাক্তার অর্চনা মজুমদারের গায়ে হাত চালানো হয়েছে, একজন আমাদের মহিলা কর্মী চুলের মুঠি ধরে টানা হয়েছে, এই বর্বরতা কেন, কেন অপরাধী অ্যারেস্ট হচ্ছে না, এর জবাব নেই। আপনারা কি কি জানালো প্রশাসন? তারা আলোচনা কি, আলোচনা কিছুই নেই, অপরাধীকে ধরতে হবে, একজন ডাক্তার তার জীবন মৃত্যু লড়াই চলছে ফুলিয়ারি, আজ যে আমরা এর প্রতিবাদ চাই, অপরাধীর শাস্তি চাই। কি করবেন আগামী পদক্ষেপ? আমি এখনই এদের সঙ্গে আলোচনার জন্য ওসি সাহেব এসছে, লাস্টে এসে তিনি বলছেন আলোচনা, আলোচনা কিসের আছে এখানে, আলোচনার কিছু নেই, আলোচনা করতে হলে আমি এসপির সঙ্গে করব। আজকের যে ঘটনা, এই যে আপনাদের সঙ্গে পুলিশের যে ব্যবহার, এটা নিয়ে কি বলবেন? প্রচণ্ড মানে নোংরামি, আজকে যে স্বৈরতান্ত্রিক একটা সরকার, চোরের সরকার চলছে, পুলিশ এখন চোরকে ক্রিমিনালকে তোলাবাজকে রক্ষা করছে, দর্শককে রক্ষা করছে। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট 86/1 কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া। হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালী, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925।
অথবা 8637389950। সর্বস্তরের মানুষের জন্য সুস্বাদু ফাস্টফুড খাবারের বিভিন্ন আইটেম নিয়ে শান্তিপুরে গড়ে উঠেছে চৌধুরী ফাস্টফুড সেন্টার। এখানে পাবেন চাউমিন, এগরোল, পকোড়া, বিরিয়ানি, মোমো, মোগলাই, পোলাও সহ সুস্বাদু চাইনিজ খাবারের আইটেম। বিশেষভাবে মনে রাখবেন এখানে পাবেন 10 টাকায় পকোড়া, যা আপনার সাধ্যের মধ্যে। আমাদের ঠিকানা অদ্বৈত সড়ক চৌধুরীপাড়া মোড় শান্তিপুর নদিয়া। আমাদের যোগাযোগ নম্বর 9153087660 8918393323। তবে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের চৌধুরী ফাস্টফুড সেন্টারে। প্রোভাইডার শম্ভুনাথ চৌধুরী। শান্তিপুর সর্বস্তরের শাড়ি প্রতিষ্ঠিত ঘর প্রিয়া ফ্যাশন। প্রিয়া ফ্যাশনে পাবেন প্রসিদ্ধ শান্তিপুরি হ্যান্ডলুম, তাঁত শাড়ি, ফুলিয়ার টাঙ্গাইল, জামদানি এবং সমস্ত রকম শাড়ি। প্রোভাইডার সোনালী কর। আমাদের ঠিকানা মেলের মাঠ শান্তিপুর নদিয়া। আমাদের যোগাযোগ নম্বর 8637028906 7001777736। অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন। কি ভাবছেন? হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। সাথে থাকছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করুন। যোগাযোগ 9134648505 এই নাম্বারে।